নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের ফুল দুলা নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমি কিভাবে আমার ক্লোলা গাছে এত ফুল ফুটিয়েছি আর কীভাবেই তার যত্ন নিয়েছি তার পরিচর্যায় বা কিভাবে করেছি সে কথাই বলবো দেখো এর থেকেও ছোট ছোট গাছগুলো আমি নিয়ে এসেছিলাম সেই নভেম্বর মাসে আর আমার এখন গাছ সম্পূর্ণ ফুলে ভর্তি তাই আমি কীভাবেই এত ফুল করলাম সে কথাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ঝটপট দেখে নাও আজকের ভিডিওটা তোমাদের অনেকেরই কাজে লাগবে যারা নতুন বাগানই তাদের বিশেষ করে এই সুন্দর ফুলটা বাগানে খুবই কম পরিচর্যায় কীভাবে তোমরা এত ফুল ফোটাবে সে কথাই আজকে আমি তোমাদেরকে বলবো হ্যাঁ নভেম্বরের প্রথমেই তোমরা ক্যালেন্ডুলা ফুল গাছ নিয়ে আসবে মাটিটা তোমরা আগে থেকে তৈরি করে রাখলেই ভালো কারণ মাটি যত আগে থেকে করে রাখবে আর শীতের গাছ তত বেশি ভালো হয় তত হেলদি হয় আর খুব তাড়াতাড়ি ফুল ফোটে যতই তোমরা জৈবভাবে তৈরি করো না কেন শীতের গাছের জন্য একটু আদ্রু রাসায়নিক সার দেওয়া ভালো তাই আমার সারটি আমি বেলেদুয়াস মাটিতে প্রথম দুবাটি তুমি যদি দুবাটি যদি তুমি বেলেদুয়াশ মাটি নাও তার হাব নেবে কম্পোস্ট কিংবা পুরোনো গোবর সার বা পাতা পচা সারও তোমরা মেশাতে পারো একমুটো খোল খোল মানে যেটা আমরা সরিষার খোল বলি একমুঠো সরিষার খোল বা যারা হাড় গুঁড়ো ব্যবহার করো আগে থেকে এক মাস বা দু মাস আগে থেকে মিশিয়ে ভালোভাবে রৌদ্রে শুকিয়ে হালকা জল ছিটিয়ে মাটির মধ্যে তারপর রৌদ্রে ভালো করে শুকিয়ে বস্তার মধ্যে রেখে দেবে আর যখন তোমরা মাটি টবের মধ্যে ভরবে তখন আর একবার রোদ্রুর দিয়ে দেবে আর সেই গাছে তোমরা সেই ছোট্ট ছোট্ট ক্যালেনডোলা গাছ নিয়ে এসে বসাবে আর সেই সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে জল কিন্তু কম দিতে হবে তোমাদের জল শীতের গাছে কখনো জল বেশি লাগে না দেখো আমার কত ফুল ফুটেছে আমি তোমাদের আজকের টিপস দিচ্ছি এই এত ফুল ফোটার পর আরও বেশি ফুল কি করে ফুটবে আর বেশি দিন কিভাবে এই গাছকে সতেজ রাখবে সে কথাই বলছি আমি যে হাতে করে দেখাচ্ছি ফুটে যাওয়া ফুলগুলো সম্পূর্ণ যেমনি দেখবে পাপড়ি খসে খসে যাচ্ছে এই দেখো দানা এসে গেছে আমি ভিডিওটা করব বলেই এইগুলোকে কাটিনি তোমাদেরকে দেখাবো বলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ব্লেড বা কাঁচি দিয়ে সঙ্গে সঙ্গে ওই মাথার ওই অংশটা কেটে ফেলে দেবে যে এই যে যেমনি দেখবে যে ফুলের পাপড়ি ঝরতে শুরু করেছে তার মানে কি জানো গাছকে তোমরা মাদার গাছ হতে দেবে না যদি বীজ তৈরি হতে লেগে যায় তাহলে ফুল কম ফুটবে আর গাছ বুড়ি হয়ে যাবে বেশি দিন সতেজ থাকতে পারবে না তাই গাছকে প্রথম দিকে তোমরা কখনোই গাছে দানা আসতে দেবে না যেমনি ফুলের পাপড়ি খসতে শুরু করবে রীতিমতো তোমরা এইভাবে কাটতে থাকবে একটা টিপস দিলাম আচ্ছা ঠিক আছে জল তো দেবে জল একদিন এইবার ওই যে ছোট গাছটাকে বসালে তোমরা সপ্তাহে একদিন পাতলা করে খোলপচার জল দিতে থাকবে শীতের গাছের জন্য এই অমৃত খাবার যদি না দাও কোনো গাছই কিন্তু হবে না এই সরিষার খোলপচা ছাড়া সরিষার খোলপচা জল তোমরা পাতলা করে অল্প অল্প করে দিতে থাকবে সপ্তাহে একদিন আর হ্যাঁ এই গাছের পাতায় ছোট্ট ছোট্ট দেখবে একটা সবুজ রঙের পোকা ধরে পাতাগুলো খুব ফুটো ফুটো করে দিয়ে যায় তো সেই জন্যে তোমরা পনেরো দিন অন্তর অন্তর কাকা কিংবা একতারা আমি স্প্রে করেছি দেখো এখন কিন্তু গাছের পাতা সম্পূর্ণ ঘন সবুজ আর কোনোভাবে কোনোভাবে পাতায় তোমরা ফুটোর দাগ দেখতে পাবে না কিন্তু আর আর এই ফুলগুলো আমার হাইব্রিড ফুল এই দেখো হাইব্রিড এগুলো প্রত্যেকটা এত সুন্দর হয়েছে আর এই ফুলের সাথে তোমরা জারবেড়ার কিন্তু খুব সাদৃশ্য পাবে দেখো অনেকটা জারবেড়া ফুলের মতন না আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি জানো তো আমরা গাঁদা গাছকে অ্যান্টিসেপটিভ হিসেবে বলে থাকি সেই রকম ক্যালেন্ডুলা গাছও অ্যান্টিসেপ্টিভ কারণ কোথাও কেটে গেলে আমরা যেমন গাদা গাছের পাতা নিয়ে রসটা লাগাই সেই রকমই তোমাদের যদি কোথাও কেটে যায় এই ক্যালেন্ডুলা গাছের পাতা নিয়ে রসটা দেবে দেখবে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে ব্যথাও অনেকটা কমে গেছে তাহলে বুঝলে কতটা উপকারী এই গাছ আর হ্যাঁ একদিন তো তোমরা পচার জল দিলে সপ্তাহে আর একদিন তোমরা কি দেবে চার দিন বাদে দেবে দশ ছাব্বিশ ছাব্বিশ ভিজিয়ে রাখবে সারা রাত ভিজিয়ে রাখার পর একটুখানি জলে যদি এক লিটার জলে তুমি এক মুঠো দশ ছাব্বিশ ছাব্বিশ মেশাও তাতে দশ লিটার জল করবে তাকে ভালোভাবে ঘাঁটবে দেখো আমি কত ফুল কেটে ফেলে দিলাম ভালোভাবে ঘাঁটবে আর প্রতিটা গাছের গোড়ায় দুশো এমএল করে জল তোমরা ঢেলে দেবে এই তো গেল তোমার আর আর বিশেষ কিছু না এই তো গেল তোমাদের গাছের খাবার আর ওই তোমাদের কীটনাশক তো বলেই দিয়েছি যে কি দেবে দুদিন আর জল কম দেবে আর সম্পূর্ণ কিন্তু সানলাইটে তোমাদের রাখতে হবে যত সানলাইটে রাখবে তত সুন্দর গাছের কালার ফুলের কালার হবে আর পাতা হবে তত ঘন সবুজ ভীষণভাবে সানলাইট পছন্দ করে আর সুন্দর এত সুন্দর এই ফুলটা কম দেখো বিশেষ তো পরিচর্যা করতে লাগছে না আর অবশ্যই নিচের পাতাগুলো দেখো হাইব্রিট গাছগুলো তো একদম নিচে থেকে শুরু হয় নিচের পাতাগুলো মাটিতে ঠেকে গেলে একটু হলুদ হয়ে যায় ওইগুলো তোমরা কাঁচি দিয়ে কেটে দেবে দেখলে তাহলে আর কি এইটুকুই পরিচর্যা আর সানলাইট আর এই এই একটুকু করলে তোমরা গাছ ভরে ফুল পাবে একদম মার্চ এপ্রিল পর্যন্ত ফুল পাবে সতেজ থাকবে ফুল ওইভাবে কুঁড়ির ফুল ফুটে গেলে পাপড়ি ঝরতে থাকলে ফুলগুলো কাটতে থাকবে তাহলেই সতেজ থাকবে তোমরা বেশি দিন আরও বেশি করে ফুল পাবে দেখো আমি কতগুলো কেটে ফেলেছি তাহলে অসংখ্য ধন্যবাদ আমার বকবকানি শোনার জন্য তোমরা যদি একটু উপকার পাও নতুন বাগানিরা তার জন্য অনেক অনেক তোমাদের